আমার মনে আছে যে যখন বাগমারায় একের পর এক হত্যাকাণ্ড হতে লাগলো তখন আমরা যখন যেতাম বাগমারায় তাদের পাশে জানাজা পড়তে অথবা সহানুভূতি জানাতে বা প্রতিবাদ সভা করতে তখন ওই এলাকার নেতারাই বলতেন যে সন্ধ্যা লাগার আগেই অর্থাৎ সূর্য ডোবার এক ঘন্টা আগেই বলতেন যে আপনারা এখন রাজশাহীতে রওনা হয়ে যান কারণ সন্ধ্যার পরে এখানে মুভমেন্ট করা খুব বিপজ্জনক হবে এতটাই তারা মানে ভীত সন্ত্রস্ত জীবনযাপন করতেন বাংলাদেশ আওয়ামী লীগ তার পথে। সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষকে সেই জায়গায় পৌঁছে দেবে তার স্বপ্ন বুকে নিয়েই বঙ্গবন্ধু প্রাণ দিয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ জাতীয় চার নেতা অসংখ্য মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন সে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে আসবে ইনশাল্লাহ জয় বাংলা বঙ্গবন্ধু পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমানের প্রত্যক্ষ শাসন আমলে তখন আমরা দেখেছি রাজশাহীতে ছিয়াত্তর সাল থেকে আওয়ামী লীগের কথা বলে যারা চেষ্টা করেছে রাজনীতি করার বা স্লোগান দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা নির্যাতন করা এবং মেরে ফেলা একাধিক মীর মোস্তাক এলাহিকে মেরে ফেলা হয়েছে আমাদের ইসলাম কমিশনারকে মেরে ফেলা হয়েছে রাজশাহীতে শহরেই এবং বিশ্ববিদ্যালয়ে এবং এখানে আমাদের দলীয় কার্যালয় সাহেব বাজারে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে এটা জিয়াউর রহমানের সময়তেই এবং এই সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল একেবারে বলা যেতে পারে ছিয়ানব্বইয়ের খালেদা জিয়ার প্রধানমন্ত্রীদের শেষ ওই ওই মেয়াদ পর্যন্ত এই সময় দীর্ঘ সময়ে মামলা মোকদ্দমার কোনো শেষ ছিল না হয়রানিমূলক মামলা দিয়ে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মানে পর্যুদস্ত করে ফেলা এগুলো ছিল বাড়িঘর তছনছ করে দেওয়া লুট লুটতরাজ করা এবং এটা আরও ভয়াবহ রূপ ধারণ করলো যখন বাংলা ভাইয়ের তৈরি হলো আমরা দেখলাম যে দু সালের পরে বাগমারা আতরাই নলডাঙ্গা রানীনগর এই বিস্তীর্ণ জনপদে বাংলা ভাই নামক একটা উদ্ভট একটা মানে ব্যক্তির আবির্ভাব ঘটলো রাষ্ট্রীয় মদতে তাকে দিয়ে সেই সেই এলাকায় তথাকথিত সর্বহারাদের নিধন বা দমনের নামে তারা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রগতিশীল মানুষদেরকে গাছে ঝুলিয়ে হত্যা করা পিটিয়ে নৃশংসভাবে আহত করা এবং মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়া রাজশাহী শহরে অস্ত্র হাতে প্রকাশ্যে তাণ্ডব করে ডিসি অফিস ঘেরাও করতে আসা এই সবই আমরা দেখছি দু এক থেকে দু ছয় পর্যন্ত ঘটেছে এবং মানুষকে সত্যি সে সময় একটা স আতঙ্কের মধ্যে থাকতে হতো আওয়ামী লীগ যারা করে বা প্রগতিশীল রাজনীতি যারা করতো যে কারণ প্রশাসন সম্পূর্ণভাবেই তাদের সঙ্গে জামাত বিএনপির নির্দেশ বাস্তবায়ন করত। সেই সময় এবং এর মধ্যে তো গ্রেনেড হামলা হলো আমাদের নেত্রী শেখ হাসিনার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মেরে ফেলার জন্য এত বড় একটা চক্রান্ত গ্রেনেড হামলা সেটা ঘটেছিল তো এই এইসব ঘটনার রেস ধরে রাজশাহী রিজিয়নে রাজশাহী জোনে যা যা হয়েছে সেগুলো মানে নাটকীয়তায় ভরপুর অসংখ্য ঘটনা তো সুখের বিষয় যে সেগুলি আমরা দমন করতে পেরেছি আমরা সঙ্গে সঙ্গে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং এখনও আছি যেমনটা আমি বললাম যে তৎকালীন এই সমস্ত অপকর্মের সঙ্গে বিএনপির মন্ত্রী এই এলাকা থেকে যারা সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছেন ব্যারিস্টার আমিনুল হক নাটোরের রহুল কুদ্দুস তালুকদার দুলু অথবা রাজশাহীর মিজানুর রহমান মিনু অথবা নাদিম মোস্তফা এদের নাম তো পত্রিকায় রেগুলার অহরহ আসত তারা সন্ত্রাসী সন্ত্রাসীদের কিভাবে পৃষ্ঠপোষকতা করতেন এবং তাদের এই চক্রান্তের মধ্যে দিয়ে তারা যে প্রশাসনকে ব্যবহার করতেন সেই প্রশাসনও যেভাবে দমন পীড়ন সে সময় চালিয়েছে এগুলো আমাদের আমরা অনেক সময় আমাদের নিজেদের জীবনে তোয়াক্কা না করেই তৃণমূল নেতাকর্মীদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমার মনে আছে যে যখন বাগমারায় একে পর এক হত্যাকাণ্ড হতে লাগলো তখন আমরা যখন যেতাম বাগমেরায় তাদের পাশে জানাজা পড়তে অথবা সহানুভূতি জানাতে বা প্রতিবাদ সভা করতে তখন ওই এলাকার নেতারাই বলতেন যে সন্ধ্যা লাগার আগেই অর্থাৎ সূর্য ডোবার এক ঘন্টা আগেই বলতেন যে আপনারা এখন রাজশাহীতে রওনা হয়ে যান কারণ সন্ধ্যার পরে এখানে মুভমেন্ট করা খুব বিপজ্জনক হবে এতটাই তারা মানে ভীত জীবন জীবনযাপন করতে তো আমাদের সেগুলো মনে আছে পরিষ্কার এখন তো সেই সব জায়গায় রাত বারোটা একটা দুটা পর্যন্ত মানুষ যাওয়া আসা করে কোনো সমস্যা নেই কোনো বাংলা ভাইও নেই কোনো ইয়ে সরবরাহ নেই তো এই সমস্ত জিনিস যেগুলো করা হয়েছিল রাষ্ট্রীয় মদতে সেগুলো আসলে মানে দেশকে লুটপাট করার জন্যে মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্যে মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্যেই করা হয়েছিল এবং এগুলোতে পিছনে তারেক জিয়া প্রত্যক্ষ মত ছিল তারেক জিয়া একবারে সরাসরি নিজেই এই সমস্ত হত্যাকাণ্ড গুম খুন রাজানি মারামারি সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষক করতো বলে আমরা জানি জাতির পিতা যখন জাতির পিতা হননি সেই আটচল্লিশ সালে তিনি বাংলাদেশ ঊনপঞ্চাশ সালে আটচল্লিশ সালে বাংলাদেশ ছাত্র তৎকালীন ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন চোটা জানুয়ারি ঊনপঞ্চাশে তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা করলেন এবং সেই সময় থেকে বলা যেতে পারে যে এই পর্যন্ত আওয়ামী লীগ তার নেতৃত্বের যে গুণাবলী দিয়ে জনগণের কাছে গিয়েছে সেটা তো সমস্ত জাতি জানে দেশের বাইরেও এখন মানুষ জানে যে এই আওয়ামী লীগ কত বড়ো মাপের নেতৃবৃন্দের কাছ থেকে বুদ্ধি পরামর্শ সহযোগিতা পেয়েছে হোসেন সৈদ সরোয়ার্দি এবং মৌলানু ভাসেন একসময় ছিলেন জোটের মাধ্যমে সেরে বাংলাও একসময় জোটে ছিলেন পরবর্তীতে বঙ্গবন্ধু তিনি পুরোপুরি নেতৃত্বটা নেন তার সঙ্গে জাতীয় চার নেতা এবং সারা দেশে অসংখ্য নেতা বঙ্গবন্ধুর হাতে তারা এসে দলকে সমৃদ্ধ করেন তাদের এক একজনের যে মানে জীবনী সেটা যদি আজকের প্রজন্ম ঠিক মতো পড়ে এবং সেটা যদি বাস্তবায়ন করতে চায় বা পারে তাহলে আর ভবিষ্যতের দিকে তা মানে কোনো দিকে আমাদের ভয়ের কিছু নেই কারণ তারা নির্লোভ রাজনীতি কাকে বলে জনগণের প্রতি ভালোবাসা কাকে বলে দায়িত্ববোধ কাকে বলে দেশপ্রেম কাকে বলে এই সব কিছু কিন্তু বঙ্গবন্ধু এবং নেতৃবৃন্দ জাতীয় চার সহ নেতৃবৃন্দ দেখিয়ে দিয়ে গেছেন মৃত্যুর ভয় না করেও তারা সামনাসামনি সবসময় জনগণকে রক্ষা করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করেছেন তবুও কোনো রকমভাবে মানে আপোষকামী কোনো কার্যকলাপ করেননি কাজে তাদের এই মানে মনোভাব এই দেশ দেশপ্রেম এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বোঝার আছে নেয়ার আছে আমি আশা করি বর্তমান প্রজন্ম বা যারা আরও আগামীতে আসবে তারা আরও অনেক বেশি করেই এই সমস্ত মহান ব্যক্তিদের তাদের যে চারিত্রিক দৃঢ়তা গুণাবলী দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ এগুলো যতটুকু গ্রহণ করতে পারবে ততই তার জন্য ভালো সংগঠনের জন্য ভালো দেশের জন্য ভালো